নমস্কার আপনারা আপনাদের টেক সাপোর্টের ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিলায়েন্স জিও সম্পর্কে তিনটে গুড নিউজ জানাবো তিনটে ভালো খবর আপনাদের জন্য রয়েছে একটি নয় দুটি নয় পুরো তিনটে খবর আপনাদেরকে জানাবো আপনি জিও ব্যবহার করুন কিংবা না করুন এই খবরগুলো জেনে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ খবরগুলোই ভালো আর ভালো খবর মানে সবারই ভালো লাগা উচিত কী খবর সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করনি তাদের ওখানে সাবস্ক্রাইব করে নিন আর বেলেকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন যারা জিও ব্যবহার করেন তারা অবশ্যই এখন একটি লাইক করুন চলুন তাহলে এখন আমরা এই খবরটি জেনে নিই এক নম্বরে শুরুতেই আপনাদের যে খবরটি জানাবো সেটি জেনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আর সবাই বলবেন থ্যাংক ইউ টু জিও বিশ্বের সবথেকে সস্তার ইন্টারনেট পরিষেবা আমাদের দেশেই পাওয়া যায় বর্তমানে আমাদের দেশে এক জিবি ডেটার সবথেকে কম দাম হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ডলার যেটিকে আমরা যদি আমাদের দেশে টাকায় রূপান্তর করি তাহলে দাঁড়াবে এক টাকা পঁচাত্তর পয়সার মতো হ্যাঁ বন্ধুরা আমাদের দেশে এক জিবি ডেটার সবথেকে কম দাম হচ্ছে এক টাকা পঁচাত্তর পয়সা আর যদি এক জিবির গড় মূল্য আমাদের দেশে জানতে চান তাহলে আমাদের দেশে এক জিবি ডেটার গড় মূল্য হচ্ছে জিরো ডলার যেটিকে আমাদের দেশের টাকা রূপান্তর করলে দাঁড়াবে আটশো টাকা পঞ্চাশ পয়সার মতো এটি কিন্তু গড় মূল্য এত সস্তায় অন্য কোনো দেশে কিন্তু বর্তমানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না আর আমাদের দেশেও পাওয়া যেত না যদি জিও আমাদের দেশে না আসতো আপনারা কী মনে করেন জিও না এলে আমাদের দেশে এত সস্তায় আমরা ডেটা ব্যবহার করতে পারতাম নিচে কমেন্ট বক্স রয়েছে ওখানে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আপনারা যদি একমত হন যে জিওর জন্যই আমরা এত সস্তায় ইন্টারনেট পরিষেবা পাচ্ছি তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন থ্যাংক ইউ ইউ টু টু জিও লিখে অবশ্যই কমেন্ট করুন এরপর দ্বিতীয় খবরটি হলো রিলায়েন্স জিও তথা রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি মহাশয় বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন দু হাজার উনিশ সালে ফ্রবোস তালিকা অনুযায়ী দু হাজার আঠেরো সালে তিনি ছিলেন উনিশতম স্থানে আর বর্তমানে তিনি তেরোতম স্থান দখল করেছেন মানে কয়েক ধাপ তিনি এগিয়ে গিয়েছেন এই খবরটিও আমাদের জন্য একটি ভালো খবর কারণ একজন ভারতবাসী হিসাবে সারা বিশ্বে সেরাদের মধ্যে স্থান পেয়েছেন নিজের নাম তথা আমাদের দেশের নাম তিনি বিশ্বের দরবারে উজ্জ্বল করে চলেছেন শেষে তিন নম্বরে আপনাদের একটি জিও রিচার্জ অফারের কথা জানাবো যেখানে এক বছরের জন্য রিচার্জ করলে অতিরিক্ত এক বছর একেবারেই বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে অর্থাৎ একবার রিচার্জ করলেই দু বছরের জন্য আর রিচার্জ করতে হবে না রিলায়েন্স জিও বিশেষ এই অফারটি ঘোষণা করেছেন স্যামসাং গ্যালাক্সি এস টেন এস টেন প্লাস এবং এস টেন ই স্মার্টফোনের জন্য যারা এই এস টেন সিরিজের স্মার্টফোন কিনবেন আর তাতে জিও সিম ব্যবহার করে এককালীন চার হাজার নশো রিচার্জ করবেন তারা এই ডবল ডেটা অফার পাবেন সাথে অতিরিক্ত এক বছরের জন্য বিনামূল্যে সমস্ত পরিষেবা পাবেন এই অফারের মাধ্যমে চার হাজার নশো রিচার্জ করলে প্রথম বছর তিনশো পঞ্চাশ জিবি প্লাস অতিরিক্ত তিনশো পঞ্চাশ জিবি ডেটা ডবল ডেটা ধামাকা অফার হিসাবে পাওয়া যাবে অর্থাৎ প্রথম বছর সাতশো জিবি ডেটা পাওয়া যাবে আর দ্বিতীয় বছর আরও সাতশো জিবি ডেটা একেবারেই বিনামূল্যে পাওয়া যাবে অর্থাৎ একবার যদি চার হাজার নশো নির টাকা দিয়ে রিচার্জ করা হয় তাহলে দু বছরের জন্য আর রিচার্জ করতে হবে না হোক আশা করি খবরগুলো জেনে আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করুন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ